আসসালামু আলাইকুম, বাংলা টেক টেক্সে খন্দকার শরীফ। আর চলে এসেছি গাইজ, আজকে আমি এই তিনটা গাড়ি নিয়ে আপনাদের সামনে। প্রথমে যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে নিশান এক্সট্রাইল, তারপরে হচ্ছে বিএমডাব্লিউ X3 এবং তারপরে হচ্ছে নিশান এক্সট্রাইল পাল কালারের। সো এই তিনটা গাড়ি নিয়ে আজকে কথা বলবো। আর এই তিনটা গাড়ি নিয়ে কথা বলার জন্য আমাকে সাহায্য করবেন বিডি কার ব্লক থেকে আলামিন ভাই, যাকে আপনারা অনেকেই চেনেন। তো চলুন আমরা আলামিন ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই, তারপরে আমরা তার কাছ থেকে গাড়ির প্রাইস বিস্তারিত সব কিছু জানবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক আলামিন ভাইয়ের কাছে, তার কাছ থেকে আমরা বাকি বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। গাইজ, আমার সাথে কথা বলতেছে বিডি কার ব্লগের আলামিন ভাই, আর আজকে আমরা দুজনেই একসাথে এই গাড়ি দুটোর ব্লগ আপনাদেরকে দেখাবো। প্রথমে আলামিন ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নিশান এক্সট্রাইলটার বিষয়ে। এটা হচ্ছে বছর 2014 মডেল, 2014 মডেল, 2017 শেষের দিকে রেজিস্ট্রেশন, শেষের দিকে রেজিস্ট্রেশন, পেপার সব আপডেট আছে। হ্যাঁ, একদম 2022 সাল পর্যন্ত আপডেট, 22 সাল পর্যন্ত। আর পাশে একটা দেখতেছি BMW, এটা হচ্ছে X3। X3, জি। আচ্ছা, এটা কত মডেল? এটার মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2009। আচ্ছা, তারপরে আরেকটা আছে নিশান, এটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, X12, এটা এটা আপনার 2013 মডেল, 17 17 রেজিস্ট্রেশন। আচ্ছা, তো আলামিন ভাই, আমি তিনটা গাড়ি আপনার কাছ থেকে আজকে প্রাইস সব কিছু জানবো, আর এই তিনটা গাড়ি কোথায় পাওয়া যাবে। সো প্রথমে আমরা একটু গাড়ির ইন্টেরিয়ার এবং আউটলুকিংটা খুব সংক্ষেপে দেখে নেই, আবার আসছে আপনার কাছে। তো গাড়ি চলে আসলাম গাড়ির সামনে, এটা হচ্ছে নিশান এক্সট্রাইল 2014 মডেলের গাড়ি, হোয়াইট পাল কালার। তারপরে হচ্ছে BMW 2005 মডেল, আর তারপরেই হচ্ছে ব্ল্যাক কালারের নিশান এক্সট্রাইল, এটা হচ্ছে 2013 মডেল। তো আর এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, আমরা তিনটা গাড়ি দেখতেছি, ব্যাক সাইড একদম ক্লিন দেখা যাচ্ছে, তিনটা গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ, কোনো দাগ, কোনো কিছুই নেই, একদম ক্লিন দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু পরে গাড়ির ইন্টেরিয়ার দেখব, তো আমরা ব্যাক সাইড থেকে আগে দেখে নেই। BMW আমি দেখতেছি পিছনে ব্যাক সেন্সর আছে এবং তিনটা গাড়িতে ব্যাক সেন্সর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু ইন্টেরিয়ারে চলে যাই, গাড়ির ইন্টেরিয়ার সাইডটা দেখে নেই, তারপরে আমরা প্রাইস নিয়ে কথা বলবো আলামিন ভাইয়ের সাথে। ঠিক আছে, তো প্রথমে আমরা নিশান এক্সট্রাইল হোয়াইট কালারের গাড়িটার ইন্টেরিয়ার সাইড দেখি, তারপরে আমরা BMW-টা দেখব। তো চলে আসলাম ইন্টেরিয়ার সাইডে, এই হচ্ছে ইন্টেরিয়ার লুকিং, আমরা দেখতেছি ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার, এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার লুকিং। তো আমরা যদি এখানে দেখি, এখানে একটা সেন্সর আছে, এটা হচ্ছে লেফট সাইডে কিংবা রাইট সাইডে যদি কেউ থাকে, এখানে কিন্তু অ্যালার্ম দিয়ে সংকেত দিয়ে দেয় যে আপনার ডাইনে বামে কেউ আছে, গাড়ি বা মানুষ যে কেউ হইতে পারে। আর এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার লুকিং। আর আমরা যদি মাইলেজের কথা বলি, আমরা একটু মাইলেজটা দেখি, এটা হচ্ছে পুশ স্টার্টের গাড়ি। তো যাই হোক, এই হচ্ছে গাড়ির মাইলেজ, গাড়ির মাইলেজ হচ্ছে 348,354 কিলোমিটার গাড়ির মাইলেজ। তো আমরা মাইলেজটা দেখলাম, আমি দেখতেছি উপরে সানরুফ আছে, এই হচ্ছে সানরুফ। তো যাই হোক, আমরা নিশান এক্সট্রাইলটা খুব সংক্ষেপে দেখলাম, আমরা চলে আসলাম গাড়ির রিয়ার সিটে, এই হচ্ছে রিয়ার সিটের লুকিং এবং ব্যাক সিটের লুকিং। পিছনে আমরা দেখতেছি ব্ল্যাক কালার এবং খুবই ক্লিন, গাড়িটা একদম ক্লিন দেখা যাচ্ছে, মানে শোরুম কন্ডিশন অর্থাৎ নতুনের মতোই দেখা যাচ্ছে। তো চলে আসলাম BMW-র ভিতরে, এই হচ্ছে BMW-র ইন্টেরিয়ার লুকিং, আমরা দেখতেছি সিটগুলি এবং গাড়ির যে সাইডগুলি থাকে সেগুলি অরেঞ্জ কালারের এবং ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এটা তো আমি সানরুফ দেখতেছি, এটা হচ্ছে 2005 মডেল, আগেই বলে দিয়েছি। আর এই হচ্ছে সানরুফ, ড্রাইভিং সাইড থেকে একটু দেখি, চলে আসলাম ড্রাইভিং সাইডে, এই হচ্ছে ড্রাইভিং সাইড থেকে ইন্টেরিয়ার লুকিং। তো আমরা একটু মাইলেজটা দেখব, তারপরে হচ্ছে আমরা গাড়ির রিয়ার সিটটা দেখব। আর গিয়ারের কথা যদি বলি, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের মতো দেখতে, আসলে ম্যানুয়াল না, অটো গিয়ার। আর এটা হচ্ছে কি স্টার্ট। আর আমরা যদি ড্রাইভিং সিটটা দেখি, ড্রাইভিং সিটে বেশ অনেক কিছু অপশান আছে, পাওয়ার, এই যে এই জিনিসগুলো আমরা দেখতেছি, পাওয়ার 1, 2, 3 M, তারপর সিট আগে পিছিয়ে করার মতো, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তো আমরা একটু মাইলেজে চলে যাই, গাড়ির মাইলেজটা দেখি, মাইলেজ কত আছে। চলে আসলাম ড্যাশবোর্ডে, RPM ড্যাশবোর্ডে, এই হচ্ছে গাড়ির মাইলেজ, মাইলেজটা হচ্ছে 38,636 কিলোমিটার এটার মাইলেজ। তো আমরা BMW মাইলেজটা দেখলাম, আর এটা হচ্ছে কি স্টার্ট, আগেই বলে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি গাড়ির ইন্টেরিয়ার লুকিং। আমরা চলে আসলাম ব্ল্যাক কালারের নিশান এক্সট্রাইলে, নিশান এক্সট্রাইলটা আমরা একটু দেখে নেই।
প্রথমে আমরা লেফট সাইড থেকে দেখি, তারপর আমরা ড্রাইভিং সাইডে চলে যাব। তো এই হচ্ছে ইন্টেরিয়র, ইন্টেরিয়র আমরা এটাও ব্ল্যাক কালার দেখতেছি লেফট সাইড থেকে। আর আমরা ড্যাশবোর্ডটা দেখতেছি, ডিভিডি প্লেয়ার সবকিছু অরিজিনাল আছে। এই হচ্ছে মোটামুটি লেফট সাইড থেকে ইন্টেরিয়র লুকিং। আমরা চলে যাব রাইট সাইডে, তারপর আমরা রিয়ার সিটটা দেখব, ঠিক আছে? তো আমরা চলে আসলাম ড্রাইভিং সাইডে। এই হচ্ছে ড্রাইভিং সাইড থেকে দেখতেছি ইন্টেরিয়র লুকিং। আর এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কি স্টার্ট, অর্থাৎ এটার কোনো চাবি নেই, এটা রিমোটেই, বাট এইটা হচ্ছে ম্যানুয়ালের মতো কিছুটা, একটু ডিফারেন্ট টাইপের আর কি, ফার্স্ট জেনারেশন কি স্টার্ট যাকে বলে। তো এই হচ্ছে ড্যাশবোর্ডের লুকিং। আর ড্যাশবোর্ডের লুকিংয়ে আমরা যদি মাইলেজটা দেখি, এটা মাইলেজটা হচ্ছে 36,607 কিলোমিটার। তো এই হচ্ছে মোটামুটি এগারের মাইলেজ। তো আমরা একটু প্রাইস বিস্তারিত সব কিছু নিয়ে কথা বলি, যেহেতু 3টা গাড়ি আমরা দেখেছি। তো চলুন আমরা ফিরে যাই আলামিন ভাইয়ের কাছে, তার কাছ থেকে বিস্তারিত জানি। তো গাইজ, গাড়ি 3টা আমরা দেখেছি, আলামিন ভাই 3টা গাড়ি আমি দেখেছি। জি ইনশাল্লাহ। তো নিশান এক্স স্টাইল, এটার প্রাইস এবং রেজিস্ট্রেশনটা যদি বলতেন। হ্যাঁ বস, এটা আমাদের 13 মডেল 17 রেজিস্ট্রেশন, এটা প্রজেকশন হেডলাইট সহকারে যা আছে অরিজিনাল। এটা আমরা দাম চাচ্ছি 23,80,000 টাকা। 23,80,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে কিছু কমবে? হ্যাঁ হ্যাঁ, অল্প কিছু কমবে। আচ্ছা, সামান্য কিছু কমবে, রাইট? আচ্ছা, জাস্ট অনার করবে আপনাদেরকে, আপনারা যারা নিতে চান নিশান এক্স স্টাইল ব্ল্যাক কালার গাড়িটা, আপনারা যারা নিতে চান আপনাদেরকে কিছুটা অনার করবে আলামিন ভাই। আর তার পাশে যে একটা আছে বিএম, আমরা একটু বিএমটার প্রাইসটা জানি আপনার কাছ থেকে। এটা হচ্ছে বিএমডব্লিউ X3, এটা আপনার সামনে পিছনে বডি সেন্সর, আদার যে অপশনগুলো, মাইলের সব কিছু আপনি অবশ্যই দেখালেন। আর এই 3টা গাড়ি কিন্তু পেপারস 22 সাল পর্যন্ত আপডেট। আর যে বিএমডব্লিউ সম্পর্কে আইডিয়া আছে, যে ড্রাইভ করে বিএমডব্লিউ তাকে বলতে হবে না, সে বিষয়টা জানে, রাইট? ঠিক আছে, এটাতে কি আছে, রাইট? রাইট। সো এটা নিয়ে বেশি কথা না বাড়াই, এটার একটু প্রাইসটা রেজিস্ট্রেশনটা বলেন। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 29,80,000 টাকা। 29,80,000, রাইট? আচ্ছা, এটাও আলোচনার সাপেক্ষে কিছু অনার করতে পারবে, অল্প কিছু দাম কমবে, রাইট? আচ্ছা, তো গাইজ আমরা 2টা গাড়ির প্রাইস জেনেছি। পাশে আরেকটা আছে নিশান এক্স স্টাইল, একটা আছে হোয়াইট পাল কালার। আলামিন ভাই, এইটার কথা যদি বলতেন। এটা আমাদের আস্কিং মূল্য হচ্ছে 31,80,000 টাকা। 31,80,000, এটাও আলোচনার সাপেক্ষে কিছুটা অনার করতে পারবে। হ্যাঁ, অনার করা যাবে। আচ্ছা, তো আমরা 3টা গাড়ির প্রাইস জেনেছি আলামিন ভাইয়ের কাছ থেকে। আলামিন ভাই, আপনাদের লোকেশনটা একটু বলে দেন, কোথায় আসবে আপনার গাড়ি দেখার জন্য? হ্যাঁ, আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি। আচ্ছা, ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর পার হয়ে খালপার। জি, খালপার পার হয়ে হাতের বামে উত্তরা বিআইটির অপোজিটে আয়শা কার ট্রেডিং। তাইলে আমরা চলে যাই আয়শা কার ট্রেডিং এর সামনে, আমি আপনাদেরকে লোকেশনটা দেখাই। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, এবং বিডি কারে যদি নতুন হয়ে থাকেন, বিডি কার ব্লকের ভিডিও দেখার জন্য এবং বাংলা টেক ডেক্স দেখার জন্য প্লিজ নিচে সাবস্ক্রাইব লেখাটাতে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।